আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই ঝর্ণা। আজকে আমাদের সবার পছন্দের একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব নারকেল ইলিশ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ রান্না করব। আপনারা যদি এই লোভনীয়ভাবে ইলিশ মাছের রেসিপি বাসায় তৈরি করে খেতে চান, তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রান্নার জন্য আমি একটি বড় সাইজের ইলিশ মাছ মাথাটা বাদ দিয়ে লেজ সহ বাকি অংশটুকু পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি আজকের রান্নাটা নারকেল দিয়ে রান্না করব, তাই একটি বড় সাইজের নারকেল কোরানে দিয়ে ভালো করে কুড়িয়ে নিয়েছি। তারপর কোরানো নারকেলটা আমি ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নারকেলের দুধটা বের করে নিয়েছি। এখন রান্নার জন্য আমি প্রথমে একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি এবং সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচ বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। তারপর সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর মশলাটা যেন পুড়ে না যায়, তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য কিছুটা সময় অপেক্ষা করছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। সবগুলো মাছ অ্যাড করা হয়ে গেলে মাছগুলোকে মশলার সাথে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। মাছটা যখন কিছুটা কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সম্পূর্ণ নারকেলের দুধটুকু অ্যাড করে দিব। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকমের পানি ব্যবহার করব না, কারণ এই নারকেলের দুধ দিয়ে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। তরকারিটা আরেকটু মাখা মাখা হবে, সেই জন্য আমি একটু অপেক্ষা করব। আর এই সময়ে আমি অ্যাড করে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। তারপরে তরকারিটাকে এভাবে নেড়ে আমি ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন আমার তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছের এই লোভনীয় রেসিপিটি আমি কত সহজেই তাড়াতাড়ি তৈরি করে ফেলেছি। আপনারা কিন্তু ছটপট করে এই রেসিপিটি আপনাদের বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।